হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর রেগুলার ভিডিও দিতে পারছি না সেজন্য সরিও জানি এখন আমার সকালবেলা সানটান সারা কমপ্লিট আর এখন আমি যাব এক জায়গায় এই যে রেডি হোক চি রেডি হচ্ছে মানে রেডি হবো এই শাড়িটা পরবো এই শাড়িটা পরবো এখন শাড়িটা পরে এখন যাব খেলার মাঠে কোথায় যাব খেলার মাঠে খেলার মাঠে মানে আমি খেলবো না কিন্তু আমার ছেলের আজকে স্পোর্টস আছে সেই জন্যে যাব ও স্নান করছে স্নান করার পরে ওকেও গুছিয়ে দেবো আর আমিও যাব তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাচ্চাদের খেলা কি বলতো বাচ্চাদের এই খেলাধুলো দেখতে বেশ ভালো লাগে আর তখন মনে হয় যেন নিজেরা সেই নিজেদের ছোটোবেলাটাকে মনে হয় এটাই হলো মেন আনন্দটা আর ওই এক জায়গায় সব গার্জেনদের দেখা টাকা হবে সেটাও ভালো লাগবে আর বাচ্চারা খেলাধুলো করবে সেটাও ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো হয়ে গেছি এমনি রেডি জল নেবো আর একটু চাদর দর নেব যদি আসার সময় ঠান্ডা লাগে সেই জন্য দেখো এই যে রেডি হয়ে গেছি ফোন নেবো জল নেবো রুবাল নেবো আর একটা সপার নেবো সপারে ছেলের আবার জামা প্যান্টটা খুলে রাখবে সেই জায়গায় চলো একেবারে মাঠে গিয়ে তোমাদের দেখাবো ভিডিওটা একদম ছোট্ট করে করবো অর্থে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো আর ও এই ফোনটা নেব চার্জ কমপ্লিট ফোনটা কভার দেব দিয়ে নেব আর চাদর চাদর নিতে হবে গো দেখো চাদর চাদর নিতে হবে হুম আমরা বেরোচ্ছি আর এই দেখো আমাদের কি সুন্দর ফুল হয়েছে সরসোনা এই যে কাশি দাদা কত ফুল হয়েছে আরো ওই ওই দিকটায় দেখো ওইদিকটায় ওই গাছটায় আরো অনেক ফুল হয়েছে তো ইটের পাশে দেখা যাচ্ছে মানে হ্যাঁ ও ওই গাছটা আর একটা জিনিস হয়েছে দেখো দেখা শোনা পুরো দূরে দেখা যাচ্ছে কি না দেখো টমেটো টমেটো হয়েছে দেখতে পাচ্ছো আর আমরা রেডি যাবো মাঠে রোদ দূরের জন্য আমি নিজেই বুঝতে পারছি না এইবার আমি বুঝতে পারছি না এটা ভালো হুম এইবার বুঝতে পারছি হ্যাঁ ভালো দেখা যাচ্ছে আর রোদ উঠেছে ভালোই তাও শোনার জন্য একটা টুপি নিয়েছি আর আমি এই চাদর গায়ে দিয়েছি আর এই শাড়িটা পরেছিস না একটু ধর ভালো করে ধর এরমভাবে পড়ে যাবে কিন্তু ওটা একটু নিচু করে ধর দেখো কেমন লাগছে বলো ঘরে একবার দেখিয়েছি আবার একবার দেখাচ্ছি ঠিক আছে চলে এলাম আমরা মাঠে আর মাঠে এসে দেখো দেখতে মাঠে এসে দেখছি যে খেলা অলরেডি শুরু হয়ে গেছে কারণ সাড়ে দশটার মধ্যে আসতে বলেছিল কিন্তু সাড়ে দশটার মধ্যে আসতে পারিনি গুছিয়ে গেছে সমস্ত কিছু মানে বাড়ির কাজকর্ম কমপ্লিট করে গুছিয়ে স্নান দান করে বাচ্চা কাচ্চা গুছিয়ে আসবো তো আস্তে আস্তে মোটামুটি এগারোটা দশ পনেরো হয়ে গেছে তো অলরেডি ইভেন্ট শুরু হয়ে গেছে যদিও একদম বাচ্চাদের ইনফ্যান্টের যে ইভেন্টটা সেটাই শুরু হয়েছে তবুও শুরু তো হয়ে গেছে যাই হোক সঙ্গে থাকো আর এই দেখো বাচ্চাদের উইকেট হিটের মানে ইভেন্টটাও চলছিল তো আমার ছেলে সত্যি খেলাধুলো খুব একটা পারে না এবার ও বলটা ছুটছে তবুও ছুঁড়েছে মোটামুটি উইকেটের একদম কাছে গিয়ে পড়েছে তো এবার তারপরে হলো হাই জাম্প খেলা হচ্ছে যদিও এসব খেলার সঙ্গে পরিচিতই নাও ও কেন অনেক বাচ্চাই পরিচিত না তবুও বেশ অনেক বাচ্চা ভালো খেলেছে দেখো সঙ্গে থাকো দেখতে থাকো কেমন করতে হবে আমি আর বেশি ইভেন্টের ভিডিও করিনি যাই হোক এখন টিফিন আওয়ার আর বাচ্চাদের সাথে সাথে গার্জিয়ানদেরও বলল যে টিচার এই আর কি অ্যানাউন্স করলো যে ও গার্জিয়ানদেরও টিফিন নিতে কি টিফিনে ছিল খিচুড়ি আর আমরাও নিলাম নিয়ে সবাই মিলে এখন খিচুড়ি খাওয়া হচ্ছে আর তোমাদের এই গ্যালারির ওপর থেকে মাঠটা দেখাচ্ছি দেখো ইভেন্ট কিছু চলছে আর কিছু খাওয়া দাওয়াও চলছে তো খেয়ে দিয়ে নিচ্ছি নিয়ে আর একটা ইভেন্ট আছে করে তারপরে বাড়ির দিকে যাব আর এই দেখো কী সুন্দর দেখাচ্ছিলো গ্যালারির ওপর থেকে পুরো মাঠটা কিন্তু দুর্দান্ত দেখায় আর বিশাল বড় মাঠ এখানে ফুটবল খেলা হয় আর এখানেই আমাদের বাচ্চাদের স্কুলের স্পোর্টসটাও হয় আর এখন আমরা বাড়ির দিকে যাব তাই আর একবার একটু দেখিয়ে দিলাম চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি চলে আসলাম আর দরজা এখন খুলবো খুলে ঘরে ঢুকবো মেনকাতা আর বেশিক্ষণ ওয়েট করি কারণ ওই যে ছেলে তো খেলাধুলো করে না সেই হিসাবে ওই পারবে না জানতাম তবুও বাচ্চাদের একটু অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হয় খেলাধুলো আর স্কুলের স্পোর্টস না গেলে হয় না এটাই আর কি কিন্তু ভালো লেগেছে বাচ্চাদের ওই খেলাধুলো দেখে বেশ ভালো লেগেছে অনেক বাচ্চা ভালোই খেলেছে চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই কি চেঞ্জ করে দুটো খাওয়া দাওয়া করবো করে তারপরে নিজের অনেক কাজকর্ম আছে ছেলেরা আবার সন্ধ্যেবেলা স্পোকেন ইংলিশের ক্লাস আছে তো ওর ওই যে হোমওয়ার্কটা আছে সেটাকে একটু প্র্যাকটিস করাবো এই হলো কাজকর্ম আর আপাতত এখানে রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো ছোট্ট করে ভিডিওটা করলাম ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো